72 সন, 72-এর শেষেই শিয়া সিকদার এসে হাজির হলো শিয়া সিকদার সাভারে। আমরা মাত্র তাঁবুতে থাকি, সেও তাকে আমি আগে থেকে চিনতাম। সে তখন তার যখন উদ্ভব হয় আমি বেরিয়ে গেছি, ডাক্তার হয়ে গেছি, আমি চলে যাব, ঠিক সেই সময় সে এইটা বুয়েটের ভাইস প্রেসিডেন্ট হলো বোধ হয় ছাত্র বিপি ছাত্র সংসদের, ছাত্র সংসদের ইয়ে হলো সম্পূর্ণ। এবং খুব সম্ভবত সে একটা ঠিক এই যুদ্ধের আমলে একটা মিটিং অর্গানাইজ করেছিল। আমি 65-এর যে ওয়ারটা হয়, ওয়ারের পরপরই কিন্তু আমি বিলাতে চলে যাই। তখন সেখানে আমরা তো তখন পূর্ব পাকিস্তানকে রক্ষা করতে হবে, এই করতে হবে, সেটা এইটাতে ওর সাথে আমার দেখা হলো। আর পরিষ্কার কথা, সশস্ত্র সংগ্রাম ছাড়া বিপ্লব না হলে সমাজতন্ত্র আসবে না। তো আমি বললাম যে সিরাজ, আপনি কথা কথা লোকজন মারেন, এই নকশাল বাড়িয়ে এটা দেওয়া হবে না, পৃথিবী বদলে যাচ্ছে, পৃথিবী বদলে যাচ্ছে, চারু মজুমদারের এই তত্ত্ব চলবে না, আর অন্যভাবে যেতে হবে। আপনাকে জনগণই যদি না থাকে তাহলে কার জন্য আপনি সমাজতন্ত্র আনবেন? সে হুমায়ুন কবিরকে 73-তে মারল। তখন আমাকে আমি বলি সেজন বারবার চাপ দিচ্ছ যে আমি তার সাথে জয়েন করি, আমি আপনার সাথে জয়েন করতে সেফ না, সেফ না, সেটা শিয়া সিকদারের ইয়েতে। যাই হোক, না সে অসুস্থ খুব কমই হতো সত্যি কথা বলতে গিয়ে, ইজ ভেরি ফিট। তার ওয়াইফকে হঠাৎ এনে হাজির করলো, বললে আমি এখন গায়েব হয়ে যাব, আপনার একে দেখাশোনা করতে হবে, এ আপনার এখানে থাকবে। একমাত্র আমি ছাড়া কেউ যা, ইভেন আমার ওয়াইফও জানতো না যে শিয়া সিকদারের বউ আমাদের সাথে কাজ করে। এত গোপনীয়তা, চূড়ান্ত গোপনীয়তা। দেখলাম আসলো রুনু বলে তার নাম, রুনু খুব সন্তানা, এই আমাদের বাংলাদেশের গোয়েন্দা বাহিনী এত কাবেল, এত কিছু, তারা কখনো টেরই পায়নি যে শিয়া সিকদারের ওয়াইফ আমার ওখানে থাকে, সাভারে। এই এইটাই হলো সবচেয়ে ইতিহাসের লুকানো, তো এটাই হলো ইন্টারেস্টিং পার্ট এটাতে। যখন যখন শিয়া সিকদার আসলো এখানে, কোন রাত্রি যাপন করেনি, দেখা করেই চলে যেত। একদিন 74-এর দেখে সে এসে সে বলে যে আমি সাভার দখল করে নেব, আমার একটা জিপ গাড়ি ছিল, আর কই যে আমি আমি ঢাকায় আমাকে নিয়ে চলে, আমি তাকে নিয়ে যাওয়াতে রিস্ক, বলি না 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 আমাকে না। যখন সাভার থানার কাছে আসলাম, ওইখানে থামেন, এখানে থামেন, খাইছে। তখন তার কিছুদিন আগেই শিমুলিয়াতে একটা পুলিশ ফাঁড়ি ছিল, এই লুট পুলিশ ফাঁড়ি, তার খুব পদ্ধতি কবল, অ্যাটাক করতো, ব্যাংক লুট করতো, করে টাকা গণত, ওইখানে সে লিখে দিয়ে আসতো এত টাকা নিয়ে গেলাম। দস্যমঙ্গল যে পুলিশ হল তো বলেছে এইটি আমাকে চিনতো সাভারের, আমি যেয়ে বলছি ওসি সাহেব কোথায়, নাই উনি বাইরে গেছেন, সেকেন্ড অফিসার আসলো চা খাওয়ালো, আর গল্প খেজুরে গল্প আর কি, দাঁড়া আমি আধা ঘন্টা মতো কী অবস্থা আপনাদের, কয়ে বুঝেন না জামালাতে, কারণ এই জ্বালাতে শিয়া সিকদারের জ্বালাতে সে তো কখন কোন দিক দিয়ে আসে, আমাদের পুলিশ টুলিশ বাড়াইছে না, বাড়াইছে চারজন মাত্র বেশি দিছে, পরে দেখেন না ওইখানে একদম যুদ্ধের মতো আমরা ইডিয়া পাহারা দিচ্ছি, এইসব ঠিক গল্প টল্প শুনলাম। আধা ঘন্টা পরে আমি আসতে গেলে গাড়ি নিয়ে আবার আমি ফিরে আসছি
আমি ঢাকায় না গিয়ে আমি ওদের সাভারে ফিরে আসে। পথে গাড়ি ঘুরিয়ে থানার থেকে একটু আগে এসে সদস্যগজ আগে এসে আচ্ছা হঠাৎ আমারে লইয়া যান ভাই, আমারে লইয়া যান বলে একটা একটা টোপর মাথায় লোক যে কথা স্যার তাকায় দেখেছে সিয়া শিকদার। সে উঠে ওর স্যার সে বসে দিচ্ছে তো কয় এইটা সাভার থানাকে আমি এক ঘন্টার মধ্যে নিয়ে নিতে পারবো। ওইখানে ভাঙ্গা আছে, ওইখানে দেওয়াল নাই, সামনে নদী আছে, আর সামনে খেলা আমরা নদী পথে আসবো একদল, আরেক দল এই যে আপনাদের এই পথে আসবো। আর এখানে মোট 12 জন পুলিশ ভিতরে ঘুমাইতেছে, আরও 8-10 জন আছে এখানে সেখানে ডিউটি পাকশা আকশো। সে সে বলছে তাই কি মেয়েটি গুড রেখি এটা নিয়ে নেবো। তারপরে আমি দেখেছি মহা মুশকিল ওই পাগলকে হালদি, কিন্তু কতক্ষণে ঢাকায় পৌঁছতে পারবেন কতক্ষণে কোথায় সেটা এখন যাওয়া যাবে না। আমি তাই দিচ্ছি এটা করে খুব ভুল কাজ হবে, মাঝখান দিয়ে হবে আমাদের লাইফটা উইল বি অ্যাট রিস্ক। তার দখল করে লাভ কি, সাভার দখল তো তার উদ্দেশ্য না, তার উদ্দেশ্য তো সে তো সমাজতন্ত্র করতে চায় বাংলাদেশে, বিপ্লব করতে চায় সেখানে। আর আমি আপনি সাভারকে তখন নেবেন যার এক ঘন্টার মধ্যে ঢাকাকে দখল করতে পারবেন, না তা এখন হবে না, আমি তাইলে সাভার নিয়ে আন না। আর সাভারের দিকে জুটিয়ে লাভ নাই, যা করতেছেন করেন কিন্তু আর সাভারের দিকে লাভ নেই। সে খুব খুশি হলো না, কিন্তু তার কাছে মনে হলো যে কথাটা হয়তো আমার যুক্তিসঙ্গত কথা। তার ওই দিন 2 মাসের মধ্যে সে যেটা করলো নারায়ণগঞ্জের বন্দর লুট করলো, শেখ সাহেব থ্রেট হয়ে শেখ সাহেব কম্পমান, বন্দর হলো সাভারের থেকেও কাছে 12-14 কিলোমিটার তখন আর হিসাবে তো আমরা 40 কিলোমিটার। বন্দর হওয়ার পরে হোল ইরা তারা উঠে পড়ে লেগে গেল, এত সুচারুভাবে বন্দর লুট করে বন্দুক নিয়ে গেল, তার পাশের ব্যাংক লুট করলো সব কিছু নিয়ে তারা। তখন হলো কি হোল র অ্যান্ড এভরি অল এজেন্সিস টুগেদার তার কম্বিং অপারেশন শুরু করলো। আর তখন এইটা বন্দর হওয়ার পরে আউট অফ এশিয়া শিকদারের তার সিকিউরিটি একটু রিল্যাক্স হয়ে গেল। আগে সে লোকজন নিতে হলে সে বেছে বেছে নিত, অনেক চেক করতো, সেটি একটু রিল্যাক্স হয়ে গেল। এই ফাঁকে অনেক ইয়াঙ্গার লোক ঢুকে গেল তার ইতে, তার দলের মধ্যে ঢুকে গেল, এবং তাদের একজনকে যারা নতুন রিক্রুটদের 2-1 জনকে তারা বন্দরের পুলিশ কুটির তাদেরকে ধরতে পারলো। ধরে তারা যেটা করলো যতটুকু তারা ইনফরমেশনটা পেলো যে সিদ্ধার ঢাকায় থাকে না, সে থাকে চট্টগ্রামে, সে চট্টগ্রামে থাকে এবং ওখানে সে মোটর সে একটা বেবি ট্যাক্সি চালায়। এইটাই হলো তার কাল হলো এই তত্ত্ব, এটা 74-এর ঘটনা। তো যাই হোক এইটাকে ট্র্যাক করতে করতে তারা চিটাঙের যতগুলি প্রাইভেট বেবি ট্যাক্সি আছে করতে করতে একটাকে হঠাৎ ট্রাফিক লাইটে থেমেছে, সেখানেই তাকে ধরে ফেলেছে। এটা হলো তাকে অ্যারেস্ট করলে হলো 75-এর জানুয়ারি 1। আমি ছিলাম আমি কক্সবাজার থেকে ফিরে আসছি, পুলিশ ওই যে এই করার ফলে তার ডায়েরি ডায়েরির ফলে তারা আমাকে ট্রেস করলো বহুবার। সেই হিসেবে রোমান্টিক একদম, আমি পরিষ্কার কথা বলি, সে মাউসিত অনুকরণ করে এই করে এই কারণের জন্য পুলিশ এক মঙ্গলবার এটা মঙ্গলবারে তখনকার দিনে আমি গ্রামে চলে যেতাম গ্রাম দেখার জন্য, কারোর দেখা সাক্ষাৎ করতাম না, তখন দেখা হ্যাড টু মেনি ভিজিটার্স, তাদের দেখা সাক্ষাৎ করতাম না। আমি গ্রাম থেকে ফিরেছি, বলে স্যার এক ভদ্রলোক আপনার সাথে দেখা করে যাব, যে না বলে দাও দেখা হবে না। সে বলে না স্যার একটু কথা আমাকে একটা অপারেশন করতে হবে, একটা সিজারিয়ান অপারেশনও করতে হবে, এখন আর করতে হবে। সে বলল স্যার আমি আপনার বাবার অধীনে কাজ করেছি, আমি এখন
আপনাকে আমাদের পুলিশের এআইজি সাহেব চা খাইতে দাওয়াত দিছে। তো আমি তো বুঝতাম চা খাওয়ার দাওয়াতটা মানি থাকে, বললাম উনাকে চা খাই যাচ্ছে, বলতেন না দেখেন আমরা আপনাকে এত সম্মান করি, আপনি বাইরে তাকায় দেখেন আমাদের গাড়ি বসে আছে আপনার আপনার এলাকায় ঢুকে নেয়। তখন আমি কী করা যাবে, অপারেশনটা করলাম, আমার ওয়াইফকে বললাম তুমি আমি যদি দুদিনের মধ্যে না ফিরি ইউ জাস্ট লিভ দ্য কান্ট্রি, এই দেশে বসে থেকো না, চলে যাও, চলে যাওয়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি কী করা যায় সেটা, আর যাওয়ার আগে দিয়ে বলা দেখানে আমি তো নিশ্চিত শেখ সাহেবের সেক্রেটারি ডক্টর সাত্তারকে, সে আমাদের বন্ধু ছিল, যদি সে কিছু করতে পারে, আর কাউকে আমাদের কাউকে বললো না যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, ইউ জাস্ট রিমেইন কুল, এই হলো তোমার ডাইরেকশন, তুমি চলে যাবো এখান থেকে, বাংলাদেশে আর থাকো না। যাই হোক, এই এটা হলো আমাকে নিয়ে যখন এই ড্রামা হচ্ছে, এইদিকে শিয়া সিকদারের অংশটা বলি, তারা তো তাকে ফ্রাই করালো চট্টগ্রাম থেকে, ফ্রাই করে ঢাকাতে শেখ শেখ সাহেব একবারে বসে আসে তার সাথে মিট করবে 1 জানুয়ারি সম্ভবত, তাকে এই 32 নম্বর বাড়িতে নিয়ে আসলো, ওয়াজ ভেরি কার্টিয়াস, শেখ সাহেব ওয়াজ কার্টিয়াস, বল তুমি যেটা করতেছ তা আমি ওইটাই করতেছি, আমাকে জয়েন করো। এই দেখো কারণ শেখ সাহেব খুব সুন্দর কথা বলতে পারতেন, সে ছেড়ে বলছি শেয়ার শিখদা বলতেছে মানে অনেক কথাবার্তা বলতেছে, আপনি তো বুঝতে পারতেছেন না, আপনি যে বিজয় দিবস দেখবেন না এটা তো আপনি বুঝতে পারতেছেন না, ইওর টাইম ইজ ওভার, শেখ সাহেব হ্যাজ লস্ট টেম্পার, এই ফার্স্ট টাইম এতক্ষণ যত মিষ্টি কথাবার্তা বলতেছিল লস্ট টেম্পার, পট করে তো উনি বলে বসলেন একে নিয়ে যাও। তখন এসপি মাহবুব টুকি মেবে, কারণ ওখানকার একজন লোক আমাকে এই কাহিনি বলেছে, আর ওর বাবা যেহেতু ওর ওয়াইফ আমার ওখানে থাকতো, ওর ওয়াইফ এখানে থাকতো, তার বাবা ওয়াজ ডিপটি ম্যাজিস্ট্রেট শিয়া সিকদারের বাবা, উনি মোহাম্মদ সাথে আসা যাওয়া করতেন, তারা আমার সাভারের ওখানে পয়েন্ট ব্লাঙ্ক দেখিল আমাকে ছিল ওদের এডিশনাল আইজিপি নামটা মনে আসবে, হ্যাঁ না সেখানে যেটা হলো কি ফার্স্টে কনফেশন চাইল, হ্যাঁ দেন কাগজ দেন, বলি না বলতে আমরা লিখবো, আমি তো আমার বাপের লেখাপড়া শেখাই নেই, তারা আমাকে দেখা নেই, তারা সেখানে তারা টিআইপি আটকে রেখে তারা টর্চারটা করতে পারে ইন্টারেস্টিং এসে, এরকম জায়গায় আমি বসছি, তুমি এখানে আসো এখানে, তাহলে 2000 পাওয়ারের লাইট 4টা লাগাইত, গান কান পুড়ে যাচ্ছে, এই যে এর কথা বলছে না যেটা আই ক্যান ফিল কি জানি কীরকম হয়, একই প্রশ্নকে বারে বারে করতে থাকে, তা বলছে আপনার তো নাম আছে আপনি কি বলবেন, না আমি সে আমার পরিষ্কারই ছিল শিয়া শিখদারকে চিনব না কেনা ছিল, তো দে হ্যাড এ শক, কারণ এই পর্যন্ত তারা যতজনকেই ধরেছে তারা কিন্তু আমি নাম শুনি না, এই চিনি না জানি না, আমি চিনবো না কেন, শেখ সাথে কে আসি না, আর লোকে তো আমার সাথে দেখা করতে আসছে, দেখা করছে বহুবার কই আপনারা তো আমার কর নেই ধরাই দিতে, আপনাদের কোনো নোটিশ নেই, সে চিকিৎসা আপনার সে চিকিৎসা নেন, তার লোকজন চিকিৎসা নিছে, আর যে না তার কোনো লোকজন নেই, আমি ডাকাতদের চিকিৎসা করছি, তারা কইছে ডাকাতের গুলিতে আহত হয়েছে, দাদা হয়েছে কি মানিকগঞ্জের ফেরি অ্যাটাক করছিল সে, ওইটাই হলো আরেকটা কাল, ওই ফেরিতে লার্জ নাম্বার উন্ডের আমি চিকিৎসা করেছি, এবং আমার একটা নিয়ম ছিল যে নাম ঠিকানা এইসব নিয়ে কোনো বদলায় যা কবে সেটা লিখে রাখবো, আমাদের সব আছে, আপনার কী বলেন আমি নাম ঠিকানা দিয়ে দেবো, নাম ঠিকানা তো অল ফলস, তারপরে যখন ই হয় না এটা এটার পরে কন্টিনিউয়াস 24 ঘন্টা আমাকে ইন্টারোগেট করেছে, তারপরে তারা টিআই প্যারেডের জন্য নিয়ে গেছে টেস্ট অ্যাডমিশন, এরকম রাখে, তারপর দেখি যে অনেক রক্ত তাদের হাত পা চুলে পড়ে যাচ্ছে, ই হচ্ছে, এদেরকে তো আমি চিনি দেখেছি আর কি, নামে এত কষ্টের মধ্যে আমাদের তো সবাই আমাকে ছিলে,
ইন্টারেস্টিংলি একজন লোক আমাকে আইডেন্টিফাই করলো না। তারপর তোমাদের যে চিকিৎসা দিছে ওইখানে ওইটা কোন ওই ডাক্তার আছে, ওরা কোথায় নাই, সবাই আপনাকে আসলে চেনে, ওরা চিনি, আমি চিন্তা ছিল তারাও চিনে আমাকে, আমি যত তার চেয়ে বেশি চিনে, তারা আমাকে তার তো চিকিৎসা করেছে, আমি তাদের হাত পা কেটেছি, তাদের সেলাই করেছি, ইঞ্জেকশন দিয়েছি, এই এই এইরকমের কিছু, কিন্তু ওরা যা বলে আমি তো জানি, আমি যুদ্ধে আমার সাক্ষী হলো দুজন ওসমানী আর 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 আবু সাহেব চৌধুরী পুলিশ। তারপরে নিয়ে তারপরের দিন দুদিন পরে নিয়ে গেল পুলিশের ওই এই আইজি ইয়ে চৌধুরী বল ইয়ে চৌধুরী, হ্যাঁ নিয়ে গেল। আর তখন এসে বলতেছে যে চা খাবেন, আমি হ্যাঁ খাবো, কারণ এরকম দুই কাপ চা নিয়ে আসে তোমার আমার কথা। আনার পরে একটা ওর সামনে আর একটা আমার সামনে খান, আমি পট করে করলাম কি ওই ওনার চাটা নিয়া আমি তো আপনি এটা খান, আপনি খান এটা, তার দেবিন ড্রাগিবে যা, যাতে আমার কাছে এদের এটা একটা কমন টর্চার হলো খাইতে দিয়া তাকে এই করা, ঠিক এই সব জি ড্রাগ মিশানো, নাহলে সে খেল না কেন, তারা সে খেলো না, আমাদের না ওটা খারাপ নেই, এই এটা যখন যেহেতু অ্যাডমিশন হচ্ছে না এলোক এদের তো কমনই হলো যে স্বীকারোক্তি স্বীকারোক্তি, আর ও তো ডায়েরি পেয়েছে তো তারা, ডায়েরিতে কয়েক জায়গাতে আমার নাম আছে। আচ্ছা না খুব খুব আই ওয়াজ লাকি, চার দিনের মাথায় আমি আচ্ছা এটা এটা তা না, এটা হচ্ছে এটারও একটা কাহিনী আছে। আমি যখন বসে আছি আছে এমন সময় শেখ সাহেবের ফোন আসলো, হয় কিছু কইছে না স্যার, আরে এটা বড় কমনের ওই হুক এরা কইত, এটা কমনি এত সোজা না, তোমাদের কইছি না বড় সাবধান, আর বউ বিদেশি, বিদেশে গেলে ঝামেলা হবে, কি না যেতে স্যার বহু জায়গায় তো নাম আছে, এদের বক্তব্য এরা বলছে স্যার ও তো ডায়েরিতে বহু জায়গায় নাম আছে, ওই এটা কয় কিছু কয় কিছু কয় না স্যার কিছুই স্বীকার করে না, কয় দেখো এটা স্যার আর একটু সময় আর এদিকে আবার এদিকে এইদিকে আবার আমাদের ডক্টর সাত্তার আমার বন্ধু, সে বলতেছে যে জাফরুলের ওয়াইফ কিন্তু জার্মান এবং সেখানে ইউরোপিয়ান মেয়ে, এইটার কিন্তু এইটা মহা ঝামেলা হবে তারই এইটাতে, আমাকে চার দিনের মাথায় আমি আমাকে পৌঁছাই দিয়ে আসো, আমি যাবো মানে কি তোমরা আনছো তোমরা পৌঁছাই দিয়ে আসো এই।